ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কী সুবিধা। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ বা এমন পার্সন খুঁজে পাওয়া দায়। আপনি হয়তো যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো ভাবছেন যে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কী সুবিধা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবাই বিচরণ করেন, একজনের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে। বাট আমি যখন বলছি যে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কিছু সুবিধা, তখন হয়তো ভাবছেন কী সুবিধা। অবশ্যই দেখে আসুন কী কী সুবিধা আছে। ফেসবুক যখন আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সেরা যে সোশ্যাল সাইট, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের বলতে গেলে হাজারো হাজারো উপকারিতা আছে। বাট ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কী কী উপকার আপনার, চলুন দেখে আসি। আশা করছি বুঝে গেছেন যে ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে কী কী সুবিধা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেই জিনিস বা যার বেশি গুণ আছে তার কিছু দোষ থাকবেই, সেরকমই ফেসবুকেরও হয়তো কিছু ত্রুটি আছে, যেটি আমরা যদি একটু সচেতন হই তাহলে সেই ত্রুটিগুলো নির্মূল করতে পারি। সো ভিউয়ার্স, আপনি অবশ্যই ফেসবুক ইউজ করবেন, কিন্তু সাবধানে থেকে, ভার্চুয়াল জগৎ থেকে আপনি নিরাপদ থেকে, আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করার জন্য পরামর্শ দিয়েই আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।